তথ্য আপনাকে দিয়ে দিই, সেটা আপনার ভালোর জন্য। জানি না কেন আপনার এতগুলো তথ্য দিতেছি, এত উপকারের কথা বলতেছি। তারপরে কয়ে দিই, এই গ্রামে আপনি নতুন আসছেন মনে হয়, আপনি মনে জানেন না সাই বিবির চিনেন কিনা সেটাও আমি বলবো না, শোনার কথা। উনি আমাদের সদ্য পিনমা, তার যে একটা ছেলে আছে না সুরমা, তার থেকে সাবধানে থাকবেন। সে কিন্তু মেয়ে দেখলে মনে করুন যে কী হয় জানেন না তো, মানে জিব্বা দিয়ে লুল পরে এরকম টাইপের, লেসু টাইপের একটা ছেলে। মেয়েদের কিন্তু অনেক এক প্রকার জ্বালা যাতনা করা, বুঝছেন? আপনি জানেন না তাই আবার বলতেছি, তার থেকে সাবধানে থাকবেন। সে যদি কখনো হাইড্যে এসে ফুল দিতে আসে, তার একটা জোতা দিয়ে একটু ঠাস করে গালে মধ্যে বাড়িতে দিবেন। আমি যদি আপনারে আমার জায়গা থেকে কিছু একটা উপহার দিই, মানে সেটা মানে ফ্রি ম্যান্ডে কি সেটা আপনি আমার তরফ থেকে গ্রহণ করবেন? আমার একটু ধরো, আমি সত্যি সত্যি আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমার সবকিছু তুমি এইভাবে গ্রহণ করবা। বাহার যে যেমন ডুললে মাইয়াটার দিকে চাই রইছে, আর তো মন কয় প্রেম প্রীতি ভালোবাসা মানে কিছু হয়ে গিয়েছে। মাইয়াটা যে কালে আমাকে এত অপমান দিয়ে কথা বললে, বাহার যে তো একালে কোনো কিছুই বলে নাই। আলার ভালা তোর কলজেখা মন দিয়েছে আবাইয়া আয় খালি। এটা আমার কাছে একটা অবিশ্বাস্য, এটা আমাকে কষ্ট দিয়ে খুব আনন্দ পাও, তাই না? আমি তোমাকে কষ্ট দিয়েছি? তুমি তো আমাকে রেখে দুবাই চলে গিয়েছি। আমি কার জন্য দুবাই গিয়েছি? তোমার জন্য, আমার জন্য, আমাদের ভালোবাসার জন্য। তুমি আমাকে বলেছিলে না আমাকে কোনো কিছু একটা করার জন্য, আমি তো করেছি, তোমার জন্য করেছি, আমাদের ভালোবাসার জন্য করেছি। তাহলে কথা দাও আমাকে রেখে আর কখনো কোথাও যাবে না? কথা দিলাম তোমাকে রেখে, আমার ভালোবাসাকে রেখে আমি কখনো কোথাও যাব না। সত্যি? হ্যাঁ সত্যি, আমি কখনো তোমাকে মিথ্যা কথা বলবো? উপিটা হলে সত্যি বলেছে। তুমি আসলে অনেক ভালো।